सबसे ज्यादा बार अल्लाह का नाम है, लेकिन अल्लाह के बाद पूरे कुरान में एक शब्द बार बार आता है। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्रिय दर्शक, अपनारा देखते पाच्छेन नरेंद्र मोदीर मुखे अल्लाह ताआलार नाम। ব্যাপারটা আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের গুণগান গাচ্ছেন। তো এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখব। ঠিক তার আগে আমি একটা কথা বলে নেই, পবিত্র কোরআনে যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইলম সম্বন্ধে বলেছেন, তিনি মূলত এই ইলম সম্বন্ধেই বিভিন্ন সুন্দর কথা বলেছেন। তো আমরা এই ব্যাপারটা দ্বারা বুঝতে পারলাম, তিনি প্রকাশ্যভাবে ইসলামকে অবজ্ঞা করলেও তিনি পরোক্ষভাবে কিন্তু নিজে নিজে কোরআনকে ফলো করেন, সেটা আমরা এই ভিডিওর মাঝেই দেখতে পেলাম, যেটা বুঝতে পারলাম আর কি। তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সবচেয়ে জাদা বার আল্লাহ কা নাম হ্যায়, লেকিন আল্লাহ কে বাদ পুরে কোরআন মে এক শব্দ বার বার আতা হ্যায়, জো সেকেন্ড হাইয়েস্ট মে কে সকতা হু আল্লাহ কে বাদ, ও আতা হ্যায় ইলম 800 बार। जैसे हमारे एक मित्र मुझे बता रहे थे 800 बार कुरान में इल्म शब्द का उपयोग है, यानी अल्लाह के बाद सबसे ज्यादा अगर किसी बात की चर्चा है तो इल्म यानी शिक्षा की है। इसका तात्पर्य यह हुआ कि हमारे यहां ये जो बातें आज हम पढ़ रहे हैं वो कोई नई नहीं है, हमें कहां गया है, दुर्भाग्य है कि हम भूल गए। प्रिय दर्शक, अपना सुनी बुझते पड़े जे से की बोले छे। তো অবশ্যই ভিডিওটা যে যার অবস্থান থেকে শেয়ার করে সাথে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।